Hello viewer, this is Harun. Welcome to learn24bd.com. Viewer, আজকে আমরা ক্রোমের native lazy loading নিয়ে practically কাজ দেখব কিভাবে lazy loading কাজ করছে এবং সেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে loading speedটা কতটুকু faster হচ্ছে সেই বিষয়টা হাতে কলমে দেখব। তো যারা lazy loading সম্পর্কে জানেন না তাদের ছোট করে বলে নি, lazy loading হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে lazy loading এর মাধ্যমে আমাদের ইমেজের যে loading speedটা সেটা আমরা technically কিন্তু আমরা খুব fast কিন্তু লোড করতে পারি। তো সেই বিষয়টা আমরা আগে কি করতাম সেটা আমরা বিভিন্ন সলিউশন থার্ড পার্টি সলিউশন ইউজ করতাম লেজি লোডিং ইমেজের জন্য, সেটা আমরা জ্যাকোয়ারির লাইব্রেরি ইউজ করে বেশিরভাগ করতাম। তো আমরা যদি লেজি লোডিং ইমেজ দিয়ে সার্চ করি সেক্ষেত্রে আমরা অনেকগুলো টেকনিক পাবো। সো আমাদের এইসব টেকনিক এখন আমাদের আর কাজ করতে হবে না, ক্রোম কিন্তু নিজেই এই ফিচারটা বাই ডিফল্ট দিয়ে রেখেছে। এই লেজি লোডিং নেটিভ লেজি লোডিংটা ক্রোমের যে ভার্সন থেকে অ্যাভেলেবল সেটা হচ্ছে ক্রোম 76। ক্রোম 74 থেকে কিন্তু এটা ছিল, কিন্তু একটা ফ্ল্যাগ এনাবল করতে হতো, কিন্তু শেষ পর্যন্ত ক্রোম কি করেছে 76 যে ভার্সনটা সেখান থেকে তারা কিন্তু আউট অফ দ্য বক্স অর্থাৎ বাই ডিফল্ট এই লেজি লোডিং সিস্টেমটা ইনক্লুড করে দিয়েছে। আমি যদি আমার ক্রোমের ভার্সনটা চেক করি, অ্যাবাউট ক্রোমে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ক্রোম 77, দ্যাট মিনস এটা 76 থেকে কিন্তু আমাদের অলরেডি নেটিভ লেজি লোডিং পাচ্ছি। তো দেখি আসলে বিষয়টা হাতে কলমে। আর এটা সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমি ওয়েব ডট ড্যাব এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের বিভিন্ন টেকনিক সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো আজকে যে নেটিভ লেজি লোডিং নিয়ে কথা বলছি সেই বিষয়টার বিস্তারিত যদি আরও বিস্তারিত করি না জানতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে এইটার লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার এই পেজটাতে কিন্তু অনেকগুলো ইমেজ আছে, দেখতে পাচ্ছেন প্রায় 100টার মধ্যে ইমেজ আছে। তো এখন এইগুলো ইমেজ আমি যেহেতু লোকালে যদি লোড করি, আমি যদি আপনাদেরকে ইনস্পেক্ট করে দেখি, আমি ক্রোমের কনসোলটা ওপেন করলাম, আমি যদি এখন নেটওয়ার্কে যাই তো আমি এখানে অবশ্যই মেক শিওর করে নিচ্ছি আমার এখানে ডিজেবল ক্যাশটা চেক করা আছে, দ্যাট মিনস আমি ক্যাশ থেকে লোড করাবো না, আমি প্রত্যেকবারেই এই সবগুলো অ্যাসেট কিন্তু আমরা লোড করব আমাদের এই রিসোর্সগুলো। তো আমি এটা ডিজেবল রেখে আমি যদি এখন রিলোড করাই, তো এটা হচ্ছে আমার লোকাল সার্ভারে আছে, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে, এখানে প্রায় 100টার উপরে কিন্তু সার্ভারে রিকোয়েস্ট আছে এই ইমেজগুলো সে লোড করেছে। এবং আমরা যদি একদম নিচের দিকে লক্ষ্য করি দেখতে পাবেন 4.5 MB, অর্থাৎ আমাদের এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো মিলে কিন্তু 4.5 MB রিসোর্স আছে আমাদের এখানে। তো এটা হচ্ছে আমি জাস্ট এখানে শুধুমাত্র ইমেজ লোড করেছি। তো এখানে আপনার মূল সিনারিওতে এর চেয়ে বেশি ইমেজ হতে পারে আপনার ওয়েবসাইটের পেজে, বা এর চেয়ে কমও হতে পারে, কিন্তু আসলে আমরা এই 4.5 MB আমার এই ইমেজগুলো অপটিমাইজ ইমেজ এই জন্য হয়তো 4.5 MB 100 উপর ইমেজ, সেক্ষেত্রে আপনার ইমেজগুলো অপটিমাইজ না হয়ে হাই কোয়ালিটি ইমেজ হতে পারে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যখন সবগুলো ইমেজ লোড হতে থাকবে তখন ইউজার আপনার ওয়েবসাইট থেকে কুইট করবে, অর্থাৎ আপনার ব্রাউন্স রেট বেড়ে যাবে আপনারা যদি এসইও করে থাকেন, সেক্ষেত্রে লেজি লোডিংটা খুবই ইফেক্টিভ। তো এখন আমরা থার্ড পার্টি কোনো সলিউশন ইউজ না করে সেটা কীভাবে করতে পারি আমি একটু করে দেখাই। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম আমাদের সবগুলো ইমেজ কিন্তু একসাথে নেটওয়ার্কে সবগুলো লোড হচ্ছিল, যেটা অনেক টাইম কনজিউমিং এবং আমাদের অনেক ডেটা ট্রান্সফার অনেক হচ্ছে যেটাতে 4.5 MB রিসোর্স নিচ্ছে। তো এক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি দেখতে পাচ্ছেন আমার এই জাস্ট একটা ইনডেক্স HTML পেজ PHP পেজ, সো এখানে আমি ইমেজের মধ্যে ডক একটা ফোল্ডার, এখানে আমাদের প্রায় 100 মতো ইমেজ আছে। তো এই ইমেজগুলো জাস্ট আমি PHP দিয়ে এখানে ফরিচ লুপ দিয়ে চালাচ্ছি। এখন বাই ডিফল্ট কিন্তু একটা এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই এটা একটা ইমেজ ট্যাগ। তো এখানে জাস্ট সিম্পল আমরা একটা নতুন অ্যাট্রিবিউট সেটা যদি যুক্ত করে দিই তাহলে আমাদের কাজ শেষ। তো সেটা হচ্ছে কি লোডিং, এই লোডিংয়ের ক্ষেত্রে তিনটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে লেজি, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে এগার। তো এখানে আমরা যদি এখানে দেখি ক্রোমের এই জায়গায় তিনটা ভ্যালু হবে, একটা হচ্ছে অটো যেটা হচ্ছে ব্রাউজার তার ডিফল্ট যে বিহেভিয়ার আছে সেই বিহেভিয়ার সাপেক্ষে সে কাজ করবে এই ভ্যালুটা দিলে, এবং আমরা যেহেতু লেজি করব সো লেজিটা কাজ করবো হচ্ছে ডিফল্ট লোডিং রিসোর্স আনটিল দ্য রিচেস দ্য ক্যালকুলেটেড ডিস্টেন্স ফ্রম ভিউ পোর্ট। তো ভিউ পোর্ট বলতে আমরা যেটা বুঝি আমাদের যে
এই উইন্ডো সেকশনের মধ্যে যতটুকু আমাদের দেখা যাচ্ছে এটা আমার ডিসপ্লের উপর ডিপেন্ড করছে, আপনার যে আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে তার ডিসপ্লে মনিটরের উপর ভিত্তি করে সেটা ভিউপোর্টটা কিন্তু ছোট বড় হতে পারে। অর্থাৎ এখানে লেজি লোডিং দিলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের এই টোটাল যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে ততটুক পর্যন্ত যে ইমেজগুলো থাকবে শুধুমাত্র সেই ইমেজগুলোকে সে লোড করবে, আরগুলো সে লোড করবে না। যখন সে আস্তে আস্তে স্ক্রল করতে থাকবে নিচে সে একটার পর একটা লোড করতে থাকবে, যেটা খুব ইফেক্টিভ এবং ওয়েবসাইটের পারফরমেন্স অনেক অনেক অংশে বৃদ্ধি করে দেয়। তো আমরা দেখি আমাদের এখানে জাস্ট আমরা এখানে লোডিং একটা অ্যাট্রিবিউট নিলাম, সেখানে ভ্যালু দিচ্ছি লেজি। এখন যদি আমরা এটাকে সেভ করে যদি রিলোড করি, এখন দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমরা সবগুলো লোড হচ্ছিলো, এখন যদি আমি রিলোড দিই দেখতে পাচ্ছেন আমার যতটুকু পর্যন্ত ভিউপোর্টে যতটুকু প্রদর্শন হচ্ছে এবং আমার এখান থেকে এতটুকু পর্যন্ত যতটুকু প্রদর্শন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে আমার কিন্তু 100-এর উপরে ইমেজ আছে, সে কিন্তু এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নয়টা ইমেজকে লোড করেছে, বাকিগুলো সে লোড করে নাই। এবং এর আগে আমরা দেখছিলাম আমার এখানে রিসোর্সের মধ্যে কিন্তু 4.5 MB সবগুলো ইমেজ লোড করছিলো, যেটা আমার মোবাইল ইউজার হলে সে তার ব্রাউজিং ক্যাপাসিটি অনেক কিছু বিষয় ম্যাটার করে, তার নেটওয়ার্ক ল্যাটেন্সি, নেটওয়ার্কের স্পিড অনেক কিছু বিষয় ম্যাটার করে। সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইফেক্টিভ, আপনার ওয়েবসাইটটা দ্রুত লোড হবে এবং তার ইমপ্রেশনটা ফার্স্টে আপনার ওয়েবসাইটটা যখন প্রদর্শিত হবে তখন সে ইন্টারেস্ট ফিল হলে সে কিন্তু আস্তে আস্তে ব্রাউজিং শুরু করবে। এখন যদি আপনি এই লেজি লোডিং ম্যাথডটা ইউজ না করেন সেক্ষেত্রে হচ্ছে কি টোটাল অ্যাসেটগুলো একসাথে লোড হতে গেলে আপনার অনেক সময় প্রয়োজন হবে, আপনার যখন কন্টেন্টগুলো তার সামনে প্রদর্শিত হবে না তখন সেখান থেকে সে কুইট করবে। তো এখন এটা কীভাবে কাজ করছে দেখি, আমার শুধুমাত্র এই জিনিসগুলো লোড হয়েছে। এখন আমি যতটুকু স্ক্রল করে যাব আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন 410 নম্বর, 411 নম্বর। আমি যত স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি আমার ইমেজগুলো একটার পর একটা শো করছে, দ্যাটস এ গুড প্র্যাকটিস এবং এটা আমাদের পারফরমেন্স এবং ভিজিটর যে এক্সপিরিয়েন্সটা সেটা অনেকাংশে বৃদ্ধি করে দেয় এবং আপনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট লোড হচ্ছে, লোডিং স্পিডটা বেড়ে যাচ্ছে। তো এটা ছিল ক্রোমের নেটিভ লেজি লোডিং সম্পর্কে বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল কোড সেশন। আপনারা অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানাবেন, যারা অলরেডি এটা ইউজ করছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এটা অবশ্যই শেয়ার করবেন অন্যদের জন্য যাতে তারাও কিন্তু এই ফিচারটা যাতে ইউজ করতে পারে। তো সবার সুস্থতা কামনা করে আজকে এই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।